কারবালার ইতিহাস নিয়ে কথা বলবো এবং দশি মহরম একষট্টি হিজিশনে যেই ঐতিহাসিক হত্যা যোগ্য হয়েছে সে হত্যা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তফরিক দান করুন সুপ্রিয় দর্শক দিনী বোনেরা প্রথম কথা হচ্ছে কারবালাতে যে ঘটনা সংগঠিত হয়েছিল ঐতিহাসিকভাবে অনেকেই এটাকে কারবারার যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে থাকেন আমি প্রথমেই কথা বলতে চাই কারবালার এই ঘটনাটি মূলত যুদ্ধ ছিল না এটি একটা হত্যাযোগ্য ছিল গভীর একটি ষড়যন্ত্র ছিল যে ষড়যন্ত্রের মাধ্যমে হসার ইবনে আলীরদি আল্লাহ তালহু আল্লাহ রসুলসাল্লাহ ইসলাম দৈহত্র এবং করিজার টুকরা রসুল্লাহ সাল্লাহ ইসলামের অত্যন্ত প্রিয় বাজন যে সমস্ত ব্যক্তিগণ ছিলেন তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট ব্যক্তি হসাইন ইবনে আলী আল্লাহ তালানহু নির্মমভাবে মজলুম নির্যাতিত হয়ে সেখানে শাহাদাত বরণ করে থাকেন তার এই শাহাদাতের ঘটনাটি অত্যন্ত মর্মান মর্মান্তিক এবং ইতিহাস ইসলামের ইতিহাসে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন একটি ইতিহাস এই ইতিহাসটি যখনই মুসলিম উম্মার সামনে আসবে তখনই মুসলিম উম্মা এই মুসিবতের ব্যাপারে আল্লাহ হাবুল্লা আলমীর কাছে যা করবে প্রত্যাবর্তন করবে ইনার ইহি ওয়া ইন্না রাজ তার কারণ হচ্ছে এটি কিভাবে বিবেচনা করা যেতে পারে কল্পনা করা যেতে পারে অথবা কিভাবে ধারণা করা যেতে পারে যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের ইন্তেকালের একেবারেই কাছাকাছি সময় পঞ্চাশ বছরের মাথায় যখন রসুল্লাহ সাল্লাহ সাহাবিদের অনেকেই জীবিত ছিলেন এমনি একটি সময়ে আল্লাহ রসুল সাল্লা উলীসাল্লামের অত্যন্ত কাছের মানুষ রসুল্লাহ সাল্লা ইসলামের প্রিয় বাজন ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামের দহিত্র হুসাইন ইবনে আলী আনুকে এই উহম্মাতের একটি দল তাকে হত্যা করবে হত্যা করে নৃশংসভাবে তার উপর অত্যাচার করবে তার পরিবার পরিজনকে হত্যা করবে এটি অকল্পনীয় একটি ঘটনা এটাই প্রমাণ করে যে এই ঘটনা ষড়যন্ত্র না হলে এভাবে কখনো হতে পারে না তাই আসুন আমরা এই ঘটনা নিয়ে